আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে যে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ, তন্মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ, হচ্ছে না? নড়াচড়া বন্ধ হলে খুশি হব ভাইয়েরা, নড়াচড়া বন্ধ হলে খুশি হব। কাজ থাকতে পারে সবার, কিন্তু কাজগুলা যেন মাহফিলের জন্য ব্যাঘাত না ঘটে একটু আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটা পালন করবেন। কয়টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন? মাশাআল্লাহ, কয়টি মাস? ৪টি মাসের ভিতরে একটি মাস হচ্ছে মুহররম। এই সেই মাস যেই মাসে একদিন এই স্বাদের সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই মাসের ভিতরে সেই তারিখটা আছে যে তারিখে একদিন কিয়ামতের ঘণ্টি বেজে উঠবে। এই সেই মাস যে মাসের মধ্যে পৃথিবীর অলৌকিক অলৌকিক ঘটনা ঘটেছে যে মাসে, সেটার নাম মুহররমুল হারাম। আমি বলবো, আস্তে আপনাদের বলতে হবে জোরে। এই যে আপনি বললেন সুবহানাল্লাহ, কয় সেকেন্ড লাগলো বলেন না? সেকেন্ড কেউ যদি ভাগ করা হয় যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় ন্যানো সেকেন্ড। কি সেকেন্ড? ন্যানো সেকেন্ড। হয়তো সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করতে ন্যানো সেকেন্ডও প্রয়োজন হয়নি, কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করে এত সউচ্চ সর্বোচ্চ সম্মানের আসীন করেছেন আমাদেরকে। রসুলের কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ ওই বান্দার ওই জিকিরের কারণে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার একটু জিনিসটা হাদিসকে সামনে রেখে বাস্তবতাকে বোঝার চেষ্টা করি। আমার মুখে মুখে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা বললাম? চারটা গাছ। একটু জোরে বলেন না। তো যে চায় যার বাগানে গাছ বেশি থাকুক সে সুবহানাল্লাহ বলুক, আর যার লাগবে যেন এত গাছ কিনলে দরহার। সুবহানাল্লাহ হনত দরহার, সুবহানাল্লাহ হনত দরহার। আর তো সিডিংয়ে মানুষ লাভে আমার মা হই বেলি তো আর কেন জোরে হন না, লাভে অলাভে ফুল অন বই লাভ জেন্ডা আছেন রে ল বুঝছো ঠিক না বেঠিক হওয়া না। তো লাভে লোয়া বই নে মানুষ না সিডেঙ্গে, তো লাভই নুবুজের কা। সুবহানাল্লাহ হইলে বাড়ি মতো, যত বলবেন সুবহানাল্লাহ জান্নাতে গাছ রোপণ হবে, যত বলবেন সুবহানাল্লাহ নেকির পাল্লা ভারী হবে। আর যদি আপনার সারা জীবনের বলা একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, তামলাউল মিজান, হাশরের মিজান অর্ধেক পরিপূর্ণ করে। কবুল হলে, কবুল জোরে বলেন, কবুল আরেকটু জোরে বলেন, যে কবুল। আর আমরা আশাবাদী আল্লাহ কবুল করবেন, এটা আমাদের আশা আছে না নাই? আসেন, যাদের শিকার আগ্রহ আছে আমি আপনাদের একটু মনোযোগ নিব। বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আমি আসছি, প্রথমেই বলেছি আমি কোনো ভয়েস করতে আসিনি, কথা বলতে এসেছি। আসুন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে বর্তমানে প্রায় ৩০০০-এর উপর ধর্ম আছে। কয় হাজার? আমরা মুষ্টিময় জানি কয়েকটা মুসলমান, নুবুজের ফানলা মুসলমান, আবার নাম হইলে বেজাল আছে তো নদীতে হদুন শোক। আমরা মুষ্টিময় জানি চারটা পাঁচটা, কিন্তু গবেষণায় বলে ৩০০০-এর উপরে ধর্ম আছে। কিন্তু আপনার আমার ভাগ্য কি জানেন, পৃথিবীর বুকে সর্বদিকে বিবেচনা করে সবচাইতে যেটা স্ট্যান্ডার্ড ধর্ম বিবেচিত হয়েছে এটার নাম হচ্ছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্যক্রমে এটা আমরা পাইছি,
এখানে একটু কিছু আমাদের ক্লিয়ার হওয়ার দরকার আছে। আল্লাহ আমাদের নয়, আল্লাহ সবার। কোরআন আমাদের নয়, কোরআন সবার। নবী রহমাতুল্লিল আলামিন আমাদের নয় শুধু, সবার। এখন একজন বলো, হুজুর এটা কি বললেন, সবার মানি তো তারা পড়ে না কেন কোরআন? আমি বলি ভাই পুরাটা তো শেষ করতে দেন। কোরআন সবার, ইসলাম সবার, আল্লাহ সবার, নবী রহমাতুল্লিল আলামিন সবার। তা আমরা স্পেশাল হলাম কিভাবে? তারা গ্রহণকারী হয় নাই, আমরা গ্রহণকারী হয়েছি। আল্লাহ কার? জোরে বলেন আল্লাহ কার। এবার আসেন, মনে করেন এটা কোরআন, এই কোরআনের মধ্যে যা কিছু আছে শুরু থেকে শেষ সব কিছু মানুষের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? এবার কোরআনের কোন আদেশ যদি বিধর্মী পালন করে তার কল্যাণ হবে কি হবে না? জোরে বলেন না। যেমন একদম শর্টকাট একটা আপনাদেরকে বলি, তৃষ্ণা লাগলে কি খেতে হয় ভাইয়েরা? পানি খেতে হয়। তো পানি যেরকম খেতে হয়, খাওয়ারও তো কিছু সিস্টেম আছে। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন, বসে খাওয়া সুন্নত না দাঁড়িয়ে খাওয়া? তাহলে সুন্নতটা কি অন্য ধর্মের না ইসলাম ধর্মের? ইসলাম ধর্মের মধ্যে কি নিয়ম, বসে না দাঁড়িয়ে? বসে খাইলে সুন্নত, এটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমান বিজ্ঞান বলে পানি দাঁড়িয়ে খাওয়ার চাইতে বসে খাওয়া উত্তম, এতে কিডনি ভালো থাকে। ডাক্তার বলছে দাঁড়িয়ে পানি খেও না বসে খাও। ডাক্তার মশাই কোন সালে বলছেন? বলে যে 2022 সালে। আপনাদের গবেষণা কখন? বলে যে বেশি থেকে বেশি 100 বছর আগে আমরা জানতে পেরেছি দাঁড়িয়ে খাওয়ার চাইতে বসে পানি খাওয়াটা পাকস্থলীর জন্য অনেক গুণ বেটার হয়, কিডনির জন্য অনেক গুণ বেটার হয়, প্রস্রাবের জন্য অনেক গুণ বেটার হয়, লিভারের জন্য অনেক গুণ বেটার হয়। বড় চমৎকার বিষয়, 100 বছর আগে মানবের দেহের জন্য উপকার স্বরূপ যেই পরামর্শটা ডাক্তার দিয়েছেন 1450 বছর আগে মদিনার ভবন থেকে নবী রহমাতুল্লিল আলামিন একই জিনিস শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার সাথে সাথে বলবেন, এই পানিটা বসে খেলে আব্দুল কাদেরের জন্য, আব্দুল কাদেরের জন্য কল্যাণ, আব্দুল কাদেরের জন্য? জোরে বলেন, আব্দুল কাদেরের জন্য কল্যাণ, মঈনুদ্দিনের জন্য কল্যাণ, আব্দুল সালামের জন্য কল্যাণ, আরো জোরে বলেন, আব্দুর রহিমের জন্য কল্যাণ, জাবেরের জন্য কল্যাণ, জুবাইরের জন্য কল্যাণ, মঈনের জন্য কল্যাণ, তারপরে আপনার রহিমের জন্য কল্যাণ, আব্দুল কাদের জিলানির জন্য কল্যাণ, মঈনুদ্দিন চিশতির জন্য কল্যাণ, সাদ্দামের জন্য কল্যাণ, বশিরের জন্য কল্যাণ, রুবেলের জন্য কল্যাণ, আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না, কাদেরের জন্য, রহিমের জন্য, আব্দুল মুনাফের জন্য, আব্দুল মালিকের জন্য, রণশীতের জন্য, লাস্টের নাম জিয়েন হই না আর গান নতো কেতু হই দি, কল্যাণ মানে কল্যাণ। তাহলে কোরআনের বিধান যে মানবে সে যে ধর্মের হোক কল্যাণ, নবীর সুন্নত যে পালন করবে যে ধর্মেরই হোক কল্যাণ।